আসসালামু আলাইকুম সেও পিঠা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় সই পিঠা আগেকার দিনে কিন্তু পিঠা খাওয়ার প্রচলনটা খুব বেশি ছিল যা এখন প্রায় হারাতেই বসেছে তো আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজ উপায়েই গ্রামে পিঠা তৈরি করা হয় তো এর জন্য আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি কিছুর পরিমাপ দেখাচ্ছে না আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন আর নিয়েছি এখানে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা আপনারা শুধুমাত্র আতপ চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন মটা ময়দাটা অপশনাল তারপরে পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োগুলো দেওয়ার পরে আমি একসাথেই ময়দাটা দিয়ে দিব। একদম রুটি বানানোর যেমন ড্রো বানাতে হয় ঠিক ওরকমই হবে তো আমি চালের গুঁড়োগুলো দিয়ে একটু ঢেকে দিব যাতে পুরোটা সিদ্ধ হয়ে যেতে পারে ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে দিতে হবে এরকম একটি ওড়ন বলে এটাকে এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাবেন যেন শুকনো শু শুকনো না থাকে যেন পুরোটাই একটা আটার ডো থাকে আর যদি আপনার মনে হয় যে পানি কম হয়ে গেছে তাহলে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে পারেন তারপর একদম রুটি বানানোর জন্য যে আটাটা মথে নিতে হয় ঠিক ওইভাবেই আটাটা মথে নিচ্ছি খুব ভালো করে মরতে হবে একটু গরম গরম থাকা অবস্থায়ই এই কাজটা করতে হবে তারপরে এরকম মথে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আমি এটাকে কয়েক দফায় খুব ভালো করে মথে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সফট আর কেমন হয়েছে টেক্সটারটা তো এটা যখন মথা হয়ে যাবে খুব ভালো মতো খুব ভালো মতো মথার পরে এটাকে আমি আলাদা একটু টুকরো করে নিব টুকরো করে নেওয়ার পর এভাবে আমি একটু বেল হাত দিয়ে রোলের মতো করে নিচ্ছি একটু মোটা রোল হবে এরপরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই রোল থেকে কিছুটা ছিঁড়ে ছিঁড়ে আবার এটাকে এরকম রোলের মতো করে চিকুন দড়ির মতো করতে হবে তো আমি যাতে ফিরের উপরে লেগে না যায় আমি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে আপনারা ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করুন ঠিক দড়ির মতো চিকুন একটা দড়ির মতো করতে হবে আর এটা আপনারা যখন হাত দিয়ে এরকম করবেন তখন এরকম হয়ে যাবে আর পিঠেটা এরকম চিকুন দড়ির মতো করে কেটে নিতে হবে আপনারা যদি এটা মোটা করতে চান তাহলে পিঠেটা ওইভাবে হবে না তো দেখতে পাচ্ছেন আর এইভাবে অনেকগুলো দড়ির মতো করে একসাথে চালের গুঁড়োর মধ্যে রেখে দিতে হবে না হলে একটার গায়ে একটা লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো বানিয়ে অলরেডি রেখে দিয়েছি এখন পিঠে কাটার পালা এটা পিঠা কাটা হবে তো দেখুন এরকম কয়েকটা নিয়ে নেওয়া হয়েছে এখন ফিরের উপর গুঁড়ি দিয়ে ভালো করে পিঠেগুলোকে কেটে নেওয়া হবে তো এইভাবে পিছন দিকে টান দিয়ে সামনের দিকে দেবেন একটু একটু ছিঁড়ে ছিঁড়ে এক হাত দিয়ে ছিঁড়বেন এক হাত দিয়ে এরকম ডোলে ডোলে পিঠাটা তৈরি করতে হবে এটা যাদের জন্য কঠিন মনে হয় তাদের জন্য আমি নিজে একটা করে দেখাচ্ছি কারণ প্রথমে প্রথম প্রথম প্রথমেই সে ওই পিঠা কাটা এতটা সহজ না অবশ্য আপনারা যদি কয়েকবার চেষ্টা করেন অবশ্যই পেরে যাবেন আর এই পিঠেগুলো কাটছে আমার নানু তো আমি আপনাদের জন্য দেখিয়ে দিব খুব সুন্দর করে যে কিভাবে নিজেরা যারা পারেন না ঠিক তারাও কাটতে পারবেন তো এর জন্য আমিও ওই একটি দড়ির মতো নিয়েছি নেয়ার পরে এটা ছোট ছোট টুকরো করে আগে ফিরের উপর রেখে দিব দেখতেই পাচ্ছেন এতটুকু এতটুকু পরিমাণে আমি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে কারণ আমি একসাথে কাটতে পারি না এইভাবে একবার পিছনের দিকে একটু নিয়ে এসে আবার সামনের দিকে দিয়ে দিবেন হাতের তালুর সাহায্যে তাহলে দেখবেন হয়ে গেছে অবশ্য এভাবে একটু আপনাদের সময় বেশি লাগবে তারপরেও কিন্তু পারবেন তো এই যে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি দেখুন কীভাবে ঝুরঝুরে হয়েছে তারপর আমি এখন চলে যাব রান্নায় রান্নার জন্য আমি হাড়িতে পানি নিয়েছি আপনারা শুধু দুধ দিয়ে করতে পারবেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে মিঠাই দিয়ে দিচ্ছি মিঠাই বলতে গুড় আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মিঠাই বলি আর আমি গুঁড়ো দুধ গুলে নিচ্ছি আমি দুই ধরনের দুধ দিয়ে রান্না করব। একটা হচ্ছে গুঁড়ো দুধ আর একটা হচ্ছে এমনি গরুর লিকুইড দুধ তো আমি ভালো করে গুড়িয়ে গুলিয়ে রেখে দিচ্ছি তারপরে এখন গুড়ের যে গোলাটা আছে সেটা জাল করতে থাকবো আর এর মধ্যে আমি এলাচ দিয়ে দেবো অলরেডি গোটা গলে গিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে মেরে জাল করে পানিটা একটু কমিয়ে নিতে হবে আপনারা এই পানিটা কম ব্যবহার করে দুধটা বেশি ব্যবহার করতে পারেন তো খুব হাই স্পিডে জালটা দিতে হবে তারপরে এটা যখন বলক চলে আসবে এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে এরকম একটি কাঠি অথবা কিছুর সাহায্যে নেড়ে চেড়ে দিবেন যাতে দলা পাকিয়ে না যায় হালকা হাতে নেড়ে দিতে হবে আর জালটা খুবই হাই স্পিডে পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিবেন একবারে দিতে যাবেন না এরকম হাতের সাহায্যে আগলা আগলা করে পিঠেগুলো ছেড়ে দেবেন দেখুন কত সুন্দর পিঠেগুলো আর অ্যাজ লাইক আপনারা শ্যামাইয়ের মতো করেও রান্না করতে পারবেন শ্যামায় যেভাবে রান্না করে পিঠেগুলো ঠিক একই প্রসেস তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা গুঁড়ো দুধ যে গুলিয়ে নিয়েছিলাম তারপরে রান্না করে এখন দেখা হচ্ছে যে ঠিক আছে কি না তো অনেকটাই ঘন হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আমাদের পাশে থাকবেন আল্লাহ